Assalamualaikum everyone. আমি আজকে আপনাদেরকে অ্যাপল পাই কাপকেকটি তৈরি করে দেখাবো। এটি বানানো খুবই সহজ। যারা কোনোদিনও কেক বানাননি তাও এই কেকটি আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। এটি বাচ্চাদের টিফিন অথবা বিকালে চায়ের আড্ডা আপনারা পরিবেশন করতে পারবেন খুব সহজেই। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন প্রথমেই। তারপর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমি এই মজার রেসিপিটি আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাই। চলুন কি কি ভাবে আমি বানিয়েছি দেখে নেই। আমি প্রথমে অ্যাপল পাই কেকটির জন্য আমি এখানে একটি অ্যাপল কেটে নিব। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কি সাইজে কিভাবে আমি অ্যাপলটা কাটছি আর কিভাবে কি সাইজে কাটবো আপনারা এটাতে দেখেই বুঝতে পারবেন। অ্যাপলটা আমি ছিলে নিলাম এবং মধ্যের যে বিচিগুলো থাকে এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব। প্রথমে আমি আস্তই অ্যাপলটা ধুয়ে নিয়েছি তাই আমি আর ধুব না। এখন আমি এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। স্লাইসটা হবে এরকম। আমি সবগুলো অ্যাপল এইভাবে স্লাইস করে কেটে নিব। একটাই আমি অ্যাপল নিব। এখানে পুরো অ্যাপলটি এভাবে স্লাইস করে কেটে নিব আর মধ্যের যে বিচিগুলো থাকে আমি সেগুলো পেলে দিব। আমার অ্যাপল কাটা শেষ প্রায়। এভাবে কেটে আমি রেখে তারপর সাইডে সরিয়ে রাখছি। তারপর আরেকটি পাত্রে আমি এখানে কেকের জন্য ব্যাটারটি তৈরি করে নিব। আমি এখানে দুটো ডিম নিয়েছি। আমি দুটো ডিমই এখানে ভেঙে দিয়ে দিব। আমি এখানে কুসুম সহ সাদা অংশ তো সহই দিয়ে দিলাম। তারপর আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিব। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটি হাত দিয়ে করলে আপনাদেরকে মিনিমাম 10 থেকে 12 মিনিটের মতো এভাবে খুব ভালো করে পেটে নিতে হবে। খুব দ্রুতই এভাবে পেটে নিব আমরা যাতে ভালো করে চিনির দানাগুলো ডিমের সাথে মিশে যায় আর একটা ফুমি ফুমি টেক্সচার আসে। এরকম করে আমি ভালো করে মিশিয়ে নিব। আমি 15 মিনিটের মতো এটা এভাবে করে নিয়েছিলাম। হাত একটু বেতাই হয়ে যায়। বেটার যাদের নাই তারা এই তাদের জন্য আমার এই ভিডিওটা করা। এবং বেটার থাকলে তো খুব সহজে আপনারা 2 মিনিটে এটা ফোম করে নিতে পারবেন। এভাবে আমার ফোমি ভাবটা হয়ে এসেছে, এতটুকু হলেই চলবে। তারপর আমি এখানে তেল দিয়ে দিব 2 চামচ। এখানে যে আমরা সয়াবিন তেল সাদা তেলটা আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তেলের সাথে ডিম আর চিনির যে ব্যাটারটি এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আমি অর্গানিক ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। এখানে সামান্য 1 ফোঁটা দিলেই হবে। আমি 1 ফোঁটাই দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো স্যান্ট আসে অর্গানিক ভ্যানিলা এসেন্সটা, আপনারা যে কোনো শপেই পেয়ে যাবেন। তারপর আবারও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ময়দা মিক্স করে দিব। আপনারা লক্ষ্য রাখবেন আমি কি পরিমাণে সবগুলো জিনিস ব্যবহার করছি। আমি এখানে 1/2 কাপ ময়দা ভালো করে চেলে মিশিয়ে দিব। ময়দা কিন্তু অবশ্যই আপনাদেরকে চেলে নিতে হবে আগে থেকে, তাহলে ব্যাটারটি স্মুথ হয়। এভাবে আমি চেলে নিচ্ছি। তারপর আমি এখানে গরু দুধ দিলাম 2 চামচ। তারপর বেকিং পাউডার 1 চামচ দিয়ে মিশিয়ে নিব ময়দার সাথে। দিয়ে আমি আবারও ছেলে দিব। আমার চালা হয়ে গেছে, বাকি অংশটুকু ফেলে দিব। তারপর আপনারা লক্ষ্য রাখবেন আমি এখানে কীভাবে মেশাচ্ছি। এই মেশানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কমপ্লেন করেন যে আমাদের কেক হয় না, কেক বেক হয় না, ভেতরে কাঁচা থাকে, কেক ফুলে না।
তাদেরকে অবশ্যই বলবো এই মেশানোটা সবাই লক্ষ্য করবেন, এটাই কিন্তু কেকের মেইন স্টেপ। যদি আপনারা খুব দ্রুত মেশাতে যান তাহলে ব্যাটারটি ফোমনি বাপটা নষ্ট হয়ে যাবে আর কেক ফুলবে না, তারপর কেক হওয়ার পর চুপসে যাবে। এখানে কিন্তু আমি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এক পাশ থেকে আমি ঘুরাচ্ছি হাতটা, আপনারাও চেষ্টা করবেন যাতে এক পাশ থেকে আপনাদের হাতটা ঠিক থাকে। এইভাবে আমি কিন্তু ডান দিকেই কেকের ব্যাটারটি বারবার ঘুরিয়ে ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি ডিমের অংশগুলো। এটা কিন্তু খুব উপকারী একটা টিপস আর খুব ইম্পর্টেন্ট, আপনারা লক্ষ্য রাখবেন। আমি আমার সব রেসিপিতেই চেষ্টা করি আপনাদেরকে টিপস সহ রেসিপি বলার জন্য দেওয়ার জন্য। আমি এখন আমার ব্যাটারটি হয়ে গেছে, এখন আমি এটাতে তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এই মোল্ডেই কাপ কেকটি সবগুলোই বানাবো, তাই আমি এখানে অয়েল ব্রাশ করে দিব। আমি এখানে সয়াবিন তেলই ব্রাশ করছি, আপনারা চাইলে ঘি বাটারও ব্রাশ করতে পারেন, সেক্ষেত্রে স্যান্ডটা ভালো আসবে। আমি একটু একটু করে সবগুলোতেই আমার ব্যাটার দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় আমি এটা করে নিয়েছি, না হলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। এখন আমি এক কেটে রাখা আপেলগুলো তার উপরে দিয়ে দিব। আগে থেকে কেটে রেখেছিলাম বিদায়, আপেলগুলো কালো দেখাচ্ছে। আর ব্যাটারের আগেও পরেও আসলে আপেল কাটা যাবে না, কারণ ব্যাটারটা করে সাথে সাথেই কেকের মোল্ডে দিয়ে বসাতে হয় চুলায়, বেশিক্ষণ রাখা যায় না, তাহলে ফোমি বাপটা চলে যায়, ফোমটা নষ্ট হয়ে যায়, কেকটা ফুলে না। আমি সবগুলোর উপরেই অ্যাপলগুলো এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি চুলোতে এসে গেলাম, এখানে আমি আগে থেকে কেকটা হারি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি ফুল স্পিডে। তারপর আমি এখানে আমার কেকের যে মোল্ডটি দিয়ে আমি ঢেকে দিব, আর চুলার আঁচটা এখানে একদম মিডিয়াম থেকেও কম থাকবে। এখানে আমি 40 মিনিট এটাকে বেক করব চুলাতে, 40 মিনিট পর আপনাদের সাথে ফিরে আসব। আমি কিন্তু মিডিয়াম থেকেও কম চুলার আঁচটা রেখেছিলাম, আপনাদেরকে 40 থেকে 50 মিনিটও লাগতে পারে, আমার একদম 40 মিনিটই লেগেছে। দেখেন 40 মিনিট পর আমার কেকটা কেমন হয়েছে দেখতে, আমার কেকটা হয়ে গেছে। আর কেকটা হওয়ার আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর একটা টিপস হচ্ছে আপনাদের জন্য, যখন কেকটা হয়ে আসবে, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমার বলা, যখন কেকটা হয়ে আসবে তখন সুন্দর একটা স্যান্ড বেরোবে, তখনই বুঝবেন যে আপনাদের কেকটি হয়ে গেছে। অবশ্যই 40 থেকে 45 মিনিট পরই চেক করবেন, এর আগে কিন্তু ঢাকনা খোলা যাবে না, তাহলে কেক চুপসে যায়। দেখেন কি সুন্দর সফট হয়ে গেছে আমার কেকগুলো। আমি জানি অনেকেই আমার চেয়েও আরও অনেক ভালো পারেন, তবুও যারা নতুন আছেন কেক বানাতে পারেন না বা ট্রাই করছেন বাসায় বানানোর জন্য, তাদের উদ্দেশ্যে আমার রেসিপিটি দেয়া। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা কোনো ধরনের যে কোনো ধরনের কেকের ভিডিও চান, আপনারা রেসিপি চান, প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর কি সম্বন্ধে রেসিপি চান এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।